মাঝে মাঝে এমন অগোছালো জীবন কাটাতে ভীষণ ভালো লাগে, যেখানে কোনো চাপ থাকবে না, যেখানে কেউ প্রেশার দেওয়ার থাকবে না, যেখানে কেউ হুকুম করার থাকবে না, একদম নিজের মতো করে থাকা যাবে। যখনই ইচ্ছা করবে নিজের পছন্দের খাবারটা বানিয়ে নিতে পারবে, যখনই ইচ্ছা করবে কোথাও বেরিয়ে পড়তে পারবে, এই রকম জীবন উপভোগ করতে কে না চায় বলো? তবে এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু আমারই বাবা আমাকে বানিয়ে দিয়েছে তার রক্ত জল করা কষ্টের পয়সা দিয়ে। এই বাড়িটা আমার কাছে শুধু বাড়ি নয়, এটা আমার কাছে স্বর্গ সমান। প্রতিটা ইটের দেওয়ালে রয়েছে কিন্তু বাবা মায়ের ভালোবাসা, মমতা, স্নেহ, আদর সব কিছু। এখানে থেকে আমি নিজেকে উপলব্ধি করতে শিখেছি, আমি কি কি পারি, কতটা ক্ষমতা বা কতটা দক্ষতা আছে সেটা আমি এই বাড়িতে এই 7-8 মাস না থাকলে বুঝতেই পারতাম না। সব থেকে শান্তির জায়গা হলো এই ছাদটা, আর যে বারান্দাটা দেখাবো এর পরে সেই বারান্দা, যেখানে বসলে সব রকম ক্লান্তি দূর হয়ে যায়। আমার জীবনের সুপার হিরো আমার বাবা, সে যদি আজকে এই বাড়িটা না করে দিত তাহলে আমি নিজেকেও কখনো উপলব্ধি করতে পারতাম না, আমার কি কি ক্ষমতা ছিল সেটাও দেখতে পারতাম না বা জানতে পারতাম না, সর্বশেষে আমি নিজেকে খুঁজে পেতাম না যেখানে আমি আজকে নিজেকে খুঁজে পেয়েছি, আর তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। কখনো তোমাদের সঙ্গে এইভাবে আমি কোনো ভিডিও শেয়ার করিনি, কিন্তু আজকে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।